আসসালামু আলাইকুম এভরিওয়ান, সেভ মানি ইউটিউব চ্যানেলের আরো একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আলোচনা করব অগ্রণী ব্যাংকের সুপার সেভিংস অ্যাকাউন্ট নিয়ে। সুপার সেভিংস অ্যাকাউন্টের কি কি সুবিধা, কত পার্সেন্ট লাভ আপনাদেরকে দেয় অগ্রণী ব্যাংক থেকে, এবং সুপার সেভিংসে আপনারা কত টাকা জমা করতে পারবেন, এবং কারা সুপার সেভিংসের সবচেয়ে বেশি সুবিধা পাবেন, এবং এটিএম কার্ডের অ্যাকাউন্টের কী কী সুবিধা দিচ্ছে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে, এ সকল বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো বরাবর মতোই রিকোয়েস্ট থাকবে, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, এতে করে সবার আগে আমার সব নতুন ভিডিও পেয়ে যাবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগ্রণী ব্যাংকের সুপার সেভিংস হলো একটি ব্যতিক্রমধর্মী। এই অ্যাকাউন্টটি খোলার যোগ্যতা হলো 18 বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। এই অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো ধরনের সংস্থা সীমাবদ্ধ, সুদ পাওয়া যায় সর্বনিম্ন 20,000, ব্যালেন্স থাকতে হবে। যৌথ নামের অ্যাকাউন্টের সুবিধা এই স্কিমের জন্য প্রযোজ্য নয়, ছোটোখাটো অ্যাকাউন্ট খুলতে বা অপারেটর করতে পারে। প্রাথমিক জমা থাকতে হবে এই অ্যাকাউন্টে সর্বনিম্ন 20,000 টাকা। অ্যাকাউন্টে সুদের পরিমাণ হচ্ছে 5%, পরিবর্তনযোগ্য হতে পারে, এটা দিনের শেষ ব্যালেন্সে সুদ গণনা করা হয়। সুপার সেভিংস অ্যাকাউন্টে আপনারা জমা করতে পারবেন সর্বনিম্ন 20,000-এর নিচে। সুদের হার যদি 20,000 টাকার নিচে হয় 0% ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হবে। যদি আপনারা 20,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন, সেক্ষেত্রে 2.75% মুনাফা, এটা হলো সুপার সেভিংসের। 1,00,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত পাবেন 3% হারে মুনাফা, এবং 5,00,000 টাকা থেকে আপনি 10,00,000 টাকা পর্যন্ত যদি সুপার সেভিংসে জমা থাকে বা রাখেন, সেক্ষেত্রে আপনারা পাবেন 3.50% মুনাফা। 10,00,000 থেকে যদি এর বেশি হয় সেক্ষেত্রে 3.75% মুনাফা। বলে রাখি, সুপার সেভিংস এটি হলো একটি সেভিংস অ্যাকাউন্টের মতো, অর্থাৎ আমরা যেভাবে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখি তার মতো। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, চেকবুক, এটিএম কার্ড সুবিধা পাচ্ছেন, সমস্ত শাখা জুড়ে অনলাইন ব্যাংকিং সুবিধা, এবং SMS সতর্কতা, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টসের মতো। কিন্তু এটা হলো সুপার সেভিংস অ্যাকাউন্ট, এখানে বেশ কিছু সুবিধা আপনারা কিন্তু পাবেন। তো প্রয়োজনীয় কাগজপত্র এই অ্যাকাউন্টটা খোলার জন্য কি কি দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডারের প্রত্যয়িত মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি দিলে আপনারা এই সুপার সেভিংস অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো অগ্রণী ব্যাংকে আরও বেশ কিছু ডিপোজিট স্কিম রয়েছে। ইতিমধ্যে আমি অনেকগুলো ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করেছি, এরপরে যদি আপনাদের অগ্রণী ব্যাংকের ডিপোজিট স্কিম সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি কোন কোন শাখা কোন কোন জায়গায় রয়েছে অগ্রণী ব্যাংকের তা যদি আপনারা ওয়েবসাইটে ঢুকে বের করতে চান, তাহলে সরাসরি আপনারা অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবেন। এই যে এখানে অল ব্রাঞ্চ সিলেক্ট করা আছে, সেখানে অল ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন। যেখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশন রয়েছে, সেখানে অবশ্যই আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন অর্থাৎ জেলা। এরপরে উপজেলা সিলেক্ট করে দিবেন, ধরুন সদর বা পৌরসভা, শো দিবেন। শোতে দিলে কোন কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চের অ্যাড্রেসগুলো আপনাদের এখানে শো করবে। আপনারা ব্রাঞ্চের অ্যাড্রেসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। ব্রাঞ্চ কোড রয়েছে, রাউটিং নাম্বার রয়েছে, ফোন এবং ইমেল নাম্বার রয়েছে। এই সকল বিষয় দেখে আপনারা কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে